এই মুহূর্তে আছি বরিশাল কুয়াকাটা মহাসড়কে। এটি হচ্ছে পটুয়াখালীর একটি পার্শ্ববর্তী এলাকা পটুয়াখালী। তো আমরা দেখতে পাচ্ছি যে কুয়াকাটা মহাসড়কে রাস্তা মানে এক পর্যায়ে রাস্তার মাঝখানে মাটি ফেলার কারণে এইখানে কিছুক্ষণ আগে একজন বাইক আরোহী অ্যাক্সিডেন্ট করেছে। এই যে দেখা যাচ্ছে যে এখানে, এই যে আমরা আসলে আমরাও অ্যাক্সিডেন্ট, আচ্ছা এইখানে আমরা দেখতে পাচ্ছি যে মহাসড়ক আটকিয়ে যে মাটি ফেলার কারণে কিছুক্ষণ আগে একজন বাইক আরোহী অ্যাক্সিডেন্ট করেছে। আমরা আসলে জানার চেষ্টা করব যে কারা আসলে এই মাটি ফেলছে, আর আমরা একটু দেখানোর চেষ্টা করব যে ভাই আসলে আপনি তো অ্যাক্সিডেন্ট করছেন মেবি, আসলে কিভাবে কি অ্যাক্সিডেন্ট করছেন, মানে হঠাৎ করে রাস্তার মাঝখানে মাটি দেখলেন? ভাই আমি হচ্ছে কি এমনিতে তো চালাইতেছিলাম, আপনার হেলমেট তো কুয়াশার কারণে একটু সাদা সাদা, আমার গাড়ি 65 ম্যাক্সিমাম 65 তে ছিল, তো এই তো একটু সামনে আর কিছু দেখতে পাই না, ব্রেকে চাপ দিয়েছে পরে গাড়ি মনে হয় উল্টে দিয়েছে। আচ্ছা আপনার সাথে কেউ ছিল কিনা? আমার সাথে একজন ছিল, অনিক নাম, ওর বাসা সাগরদ্বীপ কারিকের বিড়ি ব্রাঞ্চ। তার বর্তমান অবস্থা কেমন? হসপিটালে পাঠাই দিছে ওর অটোতে। আপনার আপনার কি কোনো সমস্যা হয়েছে কিনা? আমার ভাই ভাই সমস্যা নেই, আপনার তো অবস্থা দেখতেছি খারাপ, তারপরও আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে যে টহল পুলিশ আছে তারাও এখানে উপস্থিত আছে, এবং এখানে উৎসুক জনতা যারা আছে তারা এখানে আছে। আমরা আরও দেখতে পাচ্ছি যে এখানে পরিবহন গাড়িগুলা বর্তমানে যেভাবে যাচ্ছে, এটা তো একটি মহাসড়ক, মহাসড়ক আটকে রেখে তারা যেভাবে মাটি ফেলেছে যার কারণে, আসলে আপনিও তো একজন বাইক রাইডার নাকি, আসলে এইটা মানে কিভাবে কি তারা, এটা কি তারা বাড়ির কাজের জন্য কি মাটিটা ফালাইছে কি না? হ্যাঁ এটা বাড়ির কাজের জন্য ফালাইছে, কিন্তু মালিক বলতেছে যে এটা সে জানে না, কিন্তু মালিক যদি মাটিটা না আনে তাইলে মাটিটা কি এমনি তো ফালাই রেখে গেছে? না না এমনিতে তো আর ফালাই না, মালিক এমনি ফালাই দিয়ে আর কি কোনো লেবার দিয়ে সরাই নেই, এটা হাইওয়ে রাস্তায় আপনার রাস্তার অর্ধেক পরিমাণ সে আটকাই রেখেছে। এই তো রাস্তায় ঢাকার গাড়ি বা ট্রাক বাস মনে করেন আপনার বাইক টাই অনেক কিছু, এটা তো একটা মহাসড়ক, এটা স্বাভাবিক দ্রুত যায়, আবার কেউ খুব একটু স্লোই আসে, কিন্তু ওরা স্বাভাবিক পর্যায়ে আইছে 60-65 টান ছিল, কিন্তু হঠাৎ করে মাটি দেখে তারা আর ই করতে পারেনি, স্লিপ কাটিয়ে 2-3 পল্টি খেয়েছে। আর একটা ঢাকার গাড়ি আসছে, কিন্তু আল্লাহর হুকুম ঢাকার গাড়িটা ব্রেক করিয়ে মনে করেন একটু যাইতে পারছে, নাহলে ওটাও প্রায় গেছিল মনে করেন বাইরে করিয়া, তারা আবার ওইখানে লোকজন নামছে, তারপর আমরা আবার একটুখানি সুন্দর সান্ত্বনা মন্ত্রণা দিয়ে পাঠাইছি। আর যে বাইক চালাইছে ওনার এক যে ছিল সাথে, ওনার এই মাথার এই জায়গা দিয়ে অনেকখানি পরিমাণ কেটে গেছে, আমরা আবার এই আশপাশে যারা ছিল তারা ওই মাথায় পানি ফুটিয়ে দিয়েছি, মানে এইটা তো একটি মহাসড়ক, আপনি আপনি কি মনে করেন নাকি? আচ্ছা এই মহাসড়ক কি এটা আসলে ফালানো উচিত হয়েছে কিনা? আমি সাংবাদিক হই আর সাধারণ মানুষ, আমার পরিচয় আমি একজন সাংবাদিক, বলে কোন পত্রিকা? পত্রিকা আমি দৈনিক গণবার্তায় কাজ করি, আমার 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 নাম ফেরদৌস রায়হান। জি বলেন। এই হচ্ছে মালিক, বুঝতে পারছি, আসলে ভিডিওটি একটু যারা আছেন এখানে একটু শেয়ার করে দেন, আসলে একটু সবাইকে দেখার সুযোগ করে দেন যে মহাসড়কে কিভাবে মহাসড়ক আটকে রেখে তারা মাটি ফেলে, এটার আসলে কোনো যুক্তিগত কারণ আছে কিনা তা আপনারা একটু বলেন প্লিজ। এইখানে একটি ড্রেজারের পাইপ দেখছি, ড্রেজারের পাইপটা আসলে কোথায় গেছে?
জেনিফার কটেজ আর মাহবুবুর রহমান তালুকদার এখানে অলরেডি একজন অ্যাক্সিডেন্ট করেছে এবং তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা বেশি একটা ভালো না বলে জানিয়েছেন যে বাইক চালিয়েছেন তিনি, এবং তিনিও অসুস্থ এবং তার বাইকের অবস্থাও খারাপ। এটা তো আসলে মহাসড়ক, এখানে তো একটু ওভার স্পিড থাকবে। এখানে আপনার তো নরমালি 80 তে গাড়ি, জি জি, মানে আশেপাশে তো এটা তো ফাঁকা জায়গা, ফাঁকা জায়গা, হ্যাঁ নরমালি 80 তে থাকে। ওনার বাইক কো যেটা অ্যাক্সিডেন্ট করছে, আমরা একটু বাইকটা দেখার চেষ্টা করব। এই যে এই বাইক নিয়ে আসলে অ্যাক্সিডেন্টটা হয়েছে, বাইকের অবস্থাটা দেখেন একটু সবাই। আর যিনি অ্যাক্সিডেন্ট করছে তার তো অবস্থা দেখতেই পেয়েছেন ভিডিওতে। এখানে যারা টহল পুলিশ আছে তারা বিভিন্ন গাড়িদেরকে সতর্ক করার চেষ্টা করছে, সতর্ক করার মাধ্যমে তাদেরকে একটু জানিয়ে দিচ্ছে।